Hello guys, shabai kemon achen? Eta hocche amader drone camera jeta sarasar room er moddhe byabohar kora hoy. To ajke apnader eta dekhabo je kibhabe ekhane bhitore ki ki jontrosh ache seta ami khule structure hisebe dekhabo. Eta hocche ekta clamp akare clip akare lagano thake ekhane screw thake na. তো এটা ক্লিপের মতো এগুলার মতো করে একটু ভালোভাবে শক্ত করে আটকে থাকে এখন ভিতরে খুলব ভিতরে দেখা যাক কি কি আছে এখানেও একটা প্যাচ দিলে এটা খুলে যাবে এখানেও ক্লিপের সাহায্যে লাগানো আছে তো খোলা হয়ে গেছে আমাদের ড্রোন ক্যামেরা এখন ভিতরে যেগুলো রাইটের মতো করে দেখা যাচ্ছে এটা হচ্ছে নাইট ভিশন আর উপরে একটা প্লাস্টিকের গ্লাস ব্যবহার করা হয়েছে এই এগুলো হচ্ছে নাইট ভিশন সেন্সর যেটা সাহায্যে রাতে অন্ধকারে আমাদের ক্যামেরার মধ্যে আমরা ভিডিও দেখতে পাই এখানে দুইটা ক্লিপের সাহায্যে এই সার্কিটকে লাগানো হয়েছে তাও ক্লিপের সাহায্যে এখানে কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি এখানে একটা রাবার আছে যেটা ক্যামেরার চারপাশে থাকে এটা তো এখন নাইট ভিশন সেন্সর এগুলো হচ্ছে নাইট ভিশন সেন্সরের মাধ্যমে অন্ধকারে ভিডিওটা হয় এখন দেখা যাক মেইন ক্যামেরার সার্কিটটাও তাও আবার ডিটেক্ট ক্লিপের মাধ্যমে এদিকে এক পাশে একটা ডান পাশে একটা বাম পাশে একটা ডিটেক্ট ক্লিপের মাধ্যমে তো এই দুইটা ক্লিপ ছাপ দিলে ক্যামেরার সার্কিটের টাও চলে আসবে উপরে ওটা চলে আসবে তো আস্তে আস্তে করে খুলতে হবে এখানে কতগুলো সিস্টেম আছে খোলার এইভাবে খুলতে হবে তো দেখা যাক এখানে হচ্ছে একটা ক্যামেরা ক্যামেরার সাথে লাগানো একটা সার্কিট সার্কিটের সাথে লাগানো একটা ওয়্যারের মাধ্যমে হচ্ছে একটা নেট ভিশন সেন্সর ক্যামেরাটা খুব জোস দেখতে অসম লোক হচ্ছে 3.5 mm মিটার লেন্স ব্যবহার করা হয়েছে 3.6 mm লেন্স এটা হলো আমাদের ক্যামেরা আর এটা হচ্ছে পিছনের সার্কিটের সাথে চারটা কেবলে চারটা তারের সাথে আমাদের পাওয়ার কানেকশন এবং ক্যামেরা কানেকশনগুলো যুক্ত হয়েছে তো আর চিকন চিকন যেগুলো তার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেন্সর নাইট ভিশন সেন্সরের সাথে লাগানো তো এভাবে আমরা অ্যাডজাস্ট করে সবগুলো ফিটিং করে ফেলবো ফিটিং করার পরে ক্যামেরা লাইনে সংযুক্ত করে ক্যামেরা চালু করে দিবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিতরে স্ট্রাকচার কীরকম হতে পারে তো এটা আপনারা কিছু শেখার জন্য এটা আমি আর ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন